তিনি সর্বপ্রথম আপনার বিদেশে থেকে পত্রিকা প্রকাশ করে বঙ্গবন্ধুর হত্যার তীব্র প্রতিবাদ করেছেন। তার মতো একজন বিজ্ঞ এবং মুক্তিযুদ্ধের চেতনায় ঋদ্ধ এমন ব্যক্তির এই মৃত্যুতে জাতি গভীরভাবে শোকাভিভূত। আমরা অল্প সময়ের মধ্যে দশটার সময় আমরা কার্যক্রম শুরু করি এবং সাড়ে দশটার মধ্যে আমাদের এই টাকা জমা দেওয়ার কাজটি সম্পন্ন করেছি। আমাদের কথা হলো মক্কায় যাওয়া, হজ সম্পন্ন করা, এটা হলো আমাদের যারা হাজি আছেন হজ যাত্রী তাদের এটাই আকাঙ্ক্ষা। এই কাজটা করার জন্য আসলে আমরা সবসময় প্রস্তুত এবং আমরা করে আসছি, আর আজকে বা আগামী তিন দিনে আমরা ইনশাল্লাহ করে ফেলতে পারবো। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা একদিনে এই যে আপনি সকাল থেকে দেখছেন অনেক লোক আসছে এবং সারাদিনই আসবে, আমরা সবাইকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করব। গত 15 দিনের ভিতর বাজারটা প্রায় প্রতি 50 কেজিতে 300-400 টাকা বেড়েছে। হাওড় এলাকার মালটা 50% ড্যামেজ হয়ে গেছে পানির কারণে। পাশাপাশি নর্থ বেঙ্গলে আপনার টর্নেডো, বৃষ্টি, ঝড় এগুলোর কারণে অনেক ধান ক্ষতি হয়েছে। চাইলের মধ্যে হয় না 20 টাকা হইলো পাল্লাতে বেশি, সোয়াবিনে হইল গা এই কত 160 টাকা কেজি, 200 টাকা সোয়াবিন। গরিব মানুষ কেমনে খাইবো? ওনা চাইল কিনবার চাইলের দাম বাড়তি, ওনা 2600-2700 টাকা বস্তা, ওনা কেমনে আমরা চলবাম? ধানের দাম বাড়ি গেছে, মিলারা বলে ধানের দাম বাড়ি গেছে, এলে আমি কিনা বেশি দাম দিয়ে বেশি দাম কিনে বেশি দাম বিক্রি করতে পারছি। ৬৫ দিন অভিযান দিয়েছে, অভিযানের তো আমরা বইয়া রয়েছি, কোনো চাউল টাউলের কোনো খবর নাই, কিছু খবর নাই, আমরা তো অন্তত বেকার হইয়া বইয়া রয়েছি। আমরা উয়াসে মরি চাউল লইয়া যাই গিয়া বিভিন্ন মাইনে, কিন্তু আমাকে গরিব হেরে দেয় না সরকার। অভিযান দিয়ে দুই যায় অন্য অন্য জেলেরা মাছ ধরে, কিন্তু আমরা ধরতে পারি না। নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদেরকে খাদ্য সহায়তা দেওয়ার জন্য ভোলা জেলাতে প্রতি মাসে 40 কেজি হারে জুন মাসের মে মাসের 12 দিন এবং জুন মাসের 30 দিন সহ মোট 42 দিনের প্রথম ধাপে 56 কেজি হারে চাল বরাদ্দ এসেছে।